হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ 17 জুলাই 2020, আর কিছুক্ষণ পর এইচএসের রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক বিকেল 4টের সময়। ঠিক বিকেল 4টের পরেই কিন্তু আপনারা ওয়েবসাইটে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন, সেই রেজাল্ট আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন দেখবেন, আজের ভিডিওটি সেটাই দেখাবো। তো চলুন, বেশি দেরি না করে আজ ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অল টিপস বাংলা ইউটিউব চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমরা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব, দেন এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করবেন wbresult.nic.in। এটি সার্চ করলে প্রথম যে লিঙ্কটি শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2020, এই লিঙ্কটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখন যে এখানে লিঙ্কটি শো হচ্ছে, দেখুন ঠিক বিকেল 4টের পর এখানে শো হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। এই লিঙ্কটির ওপরে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজে কনভার্ট করা হবে, যেখানে ওপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, আর নিচে আপনাদের এন্টার ইয়োর রোল অ্যান্ড নম্বর অ্যান্ড রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলে আপনারা আপনাদের রেজাল্টটি পেয়ে যাবেন। দেন এটিকে যদি মনে হয় যে সেভ করবো, স্ক্রিনশট তুলতে পারেন, বা যদি ডাউনলোডের কোনো অপশান থাকে ডাউনলোড করে আপনারা আপনাদের রেজাল্টটি সেভ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন বা ডাউট থাকলে, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো এখন পর্যন্ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন।